হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো দর্শক, আজকে কথা বলবো একজন ইমামকে নিয়ে। দর্শক, একজন মসজিদের ইমামের বিরুদ্ধে 5 বছরের ছোট একটি বাচ্চাকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং বর্তমানে মেয়েটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, তার স্বজনরা জানায় প্রতিদিনের মতো মেয়েটি সকালে ভোরে আরবি পড়তে যায় এবং আরবি পড়তে যাওয়ার পর তার শিক্ষক মনির হোসেন অন্য সব স্টুডেন্টকে ছুটি দিয়ে দেয় এবং তাকে কৌশলে কাছে ডেকে নেয় এবং বিভিন্ন কথা বলে মেয়েটিকে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটি কান্না করতে করতে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর তার মা বাবা বা আত্মীয় স্বজন যারা আছে তারা চিকিৎসার জন্য মেয়েটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে ডাক্তার জানায় যে মেয়েটিকে ধর্ষণ করা হয় এবং মেয়েটি মারাত্মকভাবে আহত অবস্থায় আছে। তো দর্শকেরা, আপনারা কি মনে করেন যে একজন মসজিদের ইমাম যদি এমন একটি কাজ করতে পারে তাহলে আমাদের ছেলে মেয়েরা বা আমাদের যে ভাই বোন আছে বা আমাদের জেনারেশনের পরে যে জেনারেশনগুলো আসবে তারা কোরআন শিক্ষার জন্য অথবা যে কোনো শিক্ষার জন্য কাদের কাছে যাবে? দর্শক, একজন মসজিদের ইমাম যদি এমন একটি কাজ করতে পারে তাহলে আমরা তাদের কাছে বাংলা পড়তে যাই, ফিজিক্স পড়তে যাই, কেমিস্ট্রি পড়তে যাই বা আদার কোনো সাবজেক্টে পড়তে যাই তাদের জন্য কিন্তু বিষয়টি একবারে সহজ। তো এইরকম যদি চলতে থাকে তাহলে পরবর্তীতে দেখা যাবে আমাদের বাবা মায়ের পরে আমরা শিক্ষকের যে স্থানটা দেই সেই জায়গা থেকে তাদেরকে আমরা মুছে দিতে বাধ্য হব, কারণ একজন শিক্ষক একটি বাবার সমান। তো একজন শিক্ষক যদি এরকম একটি কাজ করতে পারে তাহলে আমরা কাদেরকে শ্রদ্ধা করব? দর্শক, আমরা যখন ইউনিভার্সিটিতে যাই তখন আমাদের টিচারদের উপর কোনোভাবে যদি খারাপ আচরণ করে ফেলি তাহলে পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই বা আমরা পার্সোনালি ভাবি যে আমাদের স্যারদের উপর আমরা খারাপ ব্যবহার করছি, অবশ্যই আমাদের ক্ষমা চাওয়া উচিত এবং আমরা ক্ষমা চেয়ে নিই। তো একজন টিচার যদি একজন স্টুডেন্টের উপর এইরকম খারাপ মনোভাব দেয় বা এরকম খারাপ চোখে দেখে তাহলে আমরা কাদেরকে শ্রদ্ধা করব? দর্শক, এইসব বিষয় নিয়ে একটু ভালোভাবে রিসার্চ করে আপনারা কিন্তু এই বিষয়টি দেখতে পাবেন যে এইসব বিষয়ের জন্য কিন্তু একজনই দায়ী, আর সেটা হচ্ছে প্রশাসন। প্রশাসনের যে কর্মকর্তাগুলো আছে তারা এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। কারণ আপনারা কি কখনো দেখছেন যে একজন ধর্ষণের অভিযোগে কোনো মানুষকে 10 বছর জেল দেওয়া হয়েছে? হয়তো বা 2 বছর জেল দিচ্ছে, 2 মাস খাটছে, তারপরে টাকা দিয়ে বের হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে সেই কাজটি আবার সে করছে। তো এগুলো কমানো সম্ভব না। এগুলো কমাইতে হলে একজন মানুষ ধর্ষণ করে তাকে অবশ্যই কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে, তাহলে এই ধর্ষণটা বাংলাদেশ থেকে কমে যাবে। দর্শক, আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং হয়তো খারাপ কোনো কথা বলছি একজন ইমামের বিরুদ্ধে, কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, কারণ আমি তো ইমামের বিরুদ্ধে কথা বলছি। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।